হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন্তের ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি একদম সকালবেলা থেকে দেখো আমার ব্লগটা আজকে আমি স্টার্ট করে দিয়েছি। তো আমি সবার প্রথমে আজকে চলে এসেছি কলপারে কাপড় কাচতে। তো তোমরা দেখতে পাচ্ছ আর আমার ব্লগটা তোমরা কমপ্লিটলি দেখো, এটা আমার হচ্ছে রিকোয়েস্ট, মানে আজকে ভিডিও শুরুতেই। আর এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো নিয়েই আর কি দেখতে পাবে। তো তো ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আমার সমস্ত কাপড় কাচা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি চলে এসেছি আমার কাপড় এখানে শুকোতে দিচ্ছি। আর হচ্ছে আজকের আকাশটা কীরকম যেন আর কি, মানে হচ্ছে মেঘলা মেঘলা, তো মনে হচ্ছে যেন আর বৃষ্টি হবে। তো আমি এখন এডিট করতে বসেছি, আমি এখন হচ্ছে দুপুরবেলা বসেছি আর কি, মানে এডিট করতে। তো একটু আগে একটু একটু বৃষ্টি হলো আর কি, মানে একটু ঝিরিঝিরি। তো মনে হয় যে আরও বৃষ্টি হতে পারে, কারণ আকাশটা পুরো মানে একদম গুরু গম্ভীর হয়ে আছে। তো ওটাই, আর আমি এখন কাপড় মেলে দিচ্ছি। তারপরে কাপড় মেলা হয়ে গেলে পরে তারপরে আমি যাবো স্নান করতে। স্নান পুজো সব কিছু মানে একদম সকালবেলায় মানে ভালো লাগে আর কি করতে, কারণ মানে পুজোটা যদি আমি ফেলে রাখি তো এটা মানে সারাদিনেই মানে স্নান করবো, এটা কাজ করে নিই ওটা কাজ করে নিই, অনেক লেট হয়ে যায়। এই যে দেখো আমার অলরেডি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলাকার আমি মনে করি যে এটা একটা বিশেষ কাজ। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ির সামনে আর কি রাস্তা, আর এটা সম্পূর্ণ আমাদের মানে এটা আর কি কারখানা, এটা আমাদের। আর হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন্তের ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমার হচ্ছে মানে ব্লগটা আমি অনেকক্ষণ আগে থেকে স্টার্ট করেছি, কিন্তু আমি মানে ক্যামেরার সামনে মানে আমি যে কথা বলবো সেই মানে স্যার সুযোগটা পাইনি, কারণ বুঝতেই পারছো ছেলের স্কুল। এবারে খুব তাড়াহুড়ো করছি। তো মানে আমার হচ্ছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলের খাওয়াও হয়ে গেছে।
তোমরা দেখতে থাকো হ্যাঁ আমার আমার ব্লগটা একদম লাস্ট অবধি থামো থামো ব্যাগটাকে থামো আজকে আমার ছেলের কিছু ক্যারেক্টার প্র্যাকটিস আর কি আমি আজকে তোমাদের সাথে আর কি মানে আর শেয়ার করলাম তো ওগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও হ্যাঁ আর আমার ছেলের এখন ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমরা একই জায়গায় বসে আবার মানে হচ্ছে তোমাদের সামনে আর কি কথা বলছি এখন স্কুল যাবে ওকে এখন আমি স্নান করাবো তো ঠিক আছে তাহলে আজকে ওর মানে হচ্ছে ওই আজকে মানে আমি প্র্যাকটিস করছিল তো ওটা আর কি তোমাদের সামনে একটা ঝলক আর কি আমি আর কি ইয়ে করেছি আর কি মানে হচ্ছে তুলে ধরেছি তো ওটা তোমাদের কেমন লাগছে মানে কেমন লেগেছে তোমরা ওটা অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ তো তোমাদের দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো আমি এক্ষুনি এলাম স্কুল থেকে মানে আমার ছেলেকে দিয়ে তো এবারে অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা ওই জন্য আমি ভাবছি যে আগে আমি ভিডিওটাকে কমপ্লিট করে নিই তারপরে আবার আমাকে এডিট করতে বুঝতে হবে আর হচ্ছে আমি এখনও কিছু খাইনি এখন মোটামুটি বাজে 11টা তো আমি এখন কিছু খাইনি মানে একটা কিছু খাইনি আর কি মানে হচ্ছে সকালের খাওয়ার কোনো কিছু আছে খাওয়ার টাইম পাইনি কারণ খুব ব্যস্ত আছে সকাল থেকে তো আমি এখন আগে একটু খাবো তারপরে আমি বসবো এডিট করতে তো ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার আমি নেক্সট ডেতে আবার একটা নতুন কোনো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি মানে হাজির হব তো তোমরা ততক্ষণ অবধি সবাই ভালো থাকো আর সবাইকে ভালো রাখো তাহলে আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে আজকের মানে যে ব্লগটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক দিও তাহলে আমি তো বিদায় নিচ্ছি তাহলে তোমরা সবাই খুব ভালো থাকো হ্যাঁ টাটা।